কয়েকদিন ধরে ক্লাবের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। গত সপ্তাহে কোচ এরিক টেন হাগের নির্দেশনা অমান্য করে টটেনহামের বিপক্ষে বদলি নামতে অস্বীকৃতি জানিয়ে মাঠ ছেড়ে গিয়েছিলেন রোনালদো। শাস্তি হিসেবে প্রিমিয়ার লিগে চেলসির ম্যাচে স্কোয়াডে রাখা হয়নি তাকে। তবে সাজা শেষে শেরিফ টিরাসপোলের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের একাদশে ফেরেন রোনালদো, তাও আবার শুরুর একাদশে। আর মাঠে ফিরে গোল করে রোনালদো জানিয়ে দিলেন এখনও ফুরিয়ে যাননি তিনি। বৃহস্পতিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানিউর অন্য দুটি গোল করেন ডিগো ডালোট ও মার্কাস র্যাশফোর্ড। এই জয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নকআউট প্রায় নিশ্চিত করে ফেলেছে এরিক টেন হ্যাগের দল। ম্যাচে আধ ঘন্টার মাথায় গোল পেতে পারত ম্যানিউ, তবে খেলার ৩০ মিনিটে রোনালদোর হেড ফিরে দেন মাক্সিম কোভাল। প্রথমার্ধে ম্যানিউর ১৩ শটের মধ্যে লক্ষ্যে নেওয়া ৫ শট ঠেকানো গোলকিপার অবশেষে পরাস্ত হন ডালোটের কাছে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে রোনালদোর আরেকটি শট গোলবারের উপর দিয়ে যায়। এর কিছুক্ষণ পর CR7 জাল কাপালেও লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন। এরপর লুক শোয়ের বাড়ানো বলে র্যাশফোর্ড হেড করে ব্যবধান দ্বিগুণ করেন। শেরিফের বিপক্ষে তাতে জয় সুনিশ্চিত হয় ম্যানিউয়ের, কিন্তু রোনালদো তার ফেরা স্মরণীয় করতে মরিয়া ছিলেন। তার হেড ফিরে এলে ফিরতি শটে গোল করেন CR7। গোলের পর দর্শকদের সামনে ছুটে যান রোনালদো, এরপর বুকে দুই হাত বেঁধে চোখ বন্ধ করে নিঃশ্বাস নেওয়ার ভঙ্গিমা দেখান তিনি। উদযাপনে বোঝালেন এ গোল স্বস্তির নিঃশ্বাস ফেলা গোল। রোনালদোর মতো স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন টেন হাগো। ম্যাচ শেষে ইউনাইটেড কোচ রোনালদোর প্রশংসাই করলেন, বললেন সে নিজেকে সঠিক জায়গায় রাখছিল, হাল ছাড়েনি, এটা আসলে ওর পুরো ক্যারিয়ারেরই চিত্র। শেষ পর্যন্ত হাল না ছাড়ার পুরস্কার পেয়েছে সে।